হ্যালো বন্ধুরা, জীবন কখনো কখনো আমাদের সাথে খুবই কষ্টদায়ক আচরণ করে, তবে আপনি এই প্রতিক্রিয়া কিভাবে নেবেন তা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করে। যদি আপনি মনে করেন যে এই পৃথিবীতে সবথেকে বেশি কষ্টে আপনি রয়েছেন, তাহলে এই প্রাণীগুলো আপনার ধারণা সম্পূর্ণ বদলে দেবে। কারণ এই প্রাণীগুলোর জন্ম অদ্ভুত হলেও প্রতিটা মুহূর্ত তারা আনন্দের সাথে উপভোগ করে। আজকে আপনাদের জন্য এমনই কিছু ভিডিও নিয়ে এসেছি যা দেখার পর ভাববেন পৃথিবীতে আপনি ভালোই রয়েছেন। তো চলুন শুরু করি। ডগ উইথ শর্ট স্পিন সিনড্রম। বন্ধুরা, এটা হলো একটি জার্মান শেপার্ড, আর এই কুকুরটি শর্ট স্পিন সিনড্রম নামে অসুখে ভুগছেন। জানলে অবাক হবেন, সারা বিশ্বে এই রোগ মাত্র 20টি কুকুরকে আক্রমণ করে, কিন্তু এরপরেও এরা খুব হ্যাপিলি বেঁচে রয়েছে। এটা লক্ষ্য করা যায় যে অন্য সব কুকুরের থেকে এই কুকুরটি একটু বেশি খেলাধুলা পছন্দ করে। সাধারণত জীবনকে এরা খুবই উপভোগ করে থাকে। এর মালিক কুকুরটিকে একটি রাস্তা থেকে তুলে এনেছিল। কুকুরটির ভিডিও ইন্টারনেটে আপলোড করলে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। কুকুরটির মেরুদণ্ডের কয়েকটি হাড় ছোট হওয়ার ফলে কুকুরটি আর বড় হয়নি। অ্যালিগেটর উইথ নো আপার। একবার এই কুমিরটিকে দেখুন আর ভাবুন এই অবস্থা কুমিরটি কিভাবে বেঁচে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না, আসলে দুর্ভাগ্যবশত অন্য কুমিরের সাথে লড়াই করতে করতে উপরের চোয়াল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, একটা চোখও নষ্ট হয়ে গিয়েছিল। কুমিরটি শুধুমাত্র ছোট্ট মাছ আর কিছু শামুক খেয়ে বেঁচে রয়েছে। বন্ধুরা, বেশিরভাগ প্রাণীরই এমন লড়াইয়ের কারণে মৃত্যু হয়, কিন্তু এর সাথে এমনটা হয়নি। ভাগ্যবশত সে এখনো বেঁচে রয়েছে, কিন্তু এখন এই কুমিরটিকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। পিক ইন এ হুইলচেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এই শুকুর ছানাটি হুইল চাকার সাহায্যে এদিক ওদিক ঘোরাফেরা করছে, কারণ এর জন্ম থেকেই পিছনের দুটি পা ছিল না। তারপর একজন ডাক্তার এর মালিকের থেকে নিজের বাড়িতে নিয়ে আসে, তারপর থেকেই দেখাশোনা শুরু করে দেয়। একটি খেলনা গাড়ি থেকে ছানাটির জন্য একটি হুইল চেয়ার তৈরি করে দেয়, তারপর থেকেই ছানাটি কিভাবে এদিক ওদিক ঘোরাফেরা করে। সিম্বা দি কিং উইথ দি লংগেস্ট এয়ার। এর নাম হলো সিম্বা, আর এটা হলো পাকিস্তানি ছাগল, যার কানগুলোর কারণে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। কারণ এর কানগুলো একটি বাচ্চা হাতির কানের চেয়েও বড়, যা প্রায় 48 সেন্টিমিটার, মানে প্রায় 19 ইঞ্চি। আর যদি এর বয়সের কথা বলি, তাহলে এর বয়স মাত্র 1 মাস। এই ছাগলটি পাকিস্তানের করাচিতে জন্মেছিল, আর এখন ছাগলটি সেখানকার বেশ সেলিব্রিটি বলা চলে। এর একমাত্র কারণ হলো এর লম্বা লম্বা কান। সাধারণত জেনেটিকের কারণেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছোট বড় হয়ে থাকে, যেমনটা এই ছাগল। এটাকে দেখে আপনার কি মনে হচ্ছে, ছাগল, ভেড়া নাকি গরু? এটা হলো একটি গরু, যাদের চেহারা বিশাল আকারের হয়। কিন্তু এই প্রজাতির গরুকে দেখে আপনার কখনোই তা মনে হবে না, বরং এটাকে দেখে আপনার ছোট ভেড়া বা ছাগলই মনে হবে। কিন্তু এই প্রজাতির গরু শুধুমাত্র ভারতের অন্ধ্রপ্রদেশেই পাওয়া যায়। এদের উচ্চতা মোটামুটি 16 ইঞ্চি পর্যন্ত হয়ে যায়। বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।